नमस्कार 24 घंटा लाइव आपनादेर स्वागत और विशेष एक प्रतिवेदन निये आपनादेर मध्ये आमी राजीव गुप्ता आमरा विभिन्न समय तुले धरछी आपनादेर काछे एकाधिक पौरसभा अंतर्भुक्त चला दुर्नीति जेमनी आपनी देखते पाच्छेन एई काचापाड़ा पौरसभा 24 नम्बर वार्ड डोबाके भराट करे डोबाके सरिये जल बार करे सेखाने दीर्घदिन धरे चलछे पुरोमंडली बाधा देवार केउ नेई। हालिश्वर पौरसभा अंतर्भुक्त देखो 6 नम्बर वार्डे बेआईनी भावे निर्माण काज चलछे एक बहुतलेर ना रयेछे पौरसभा अनुमोदन ना रयेछे पोर्ट ट्रस्टे अनुमोदन एनओसी कारण आपनारा निश्चय देखेछेन देखुन इनसाइडे देखते पाच्छेन आपनारा जे आमादेर प्रतिबेदनेर कारणटा आसले कि देखुन आमरा देखेछिलाम केदारनाथ যখন প্রাকৃতিক একটা দুর্যোগের সম্মুখীন হয়েছিল কেদারনাথ ঠিক তার পাশে আমরা দেখেছিলাম গঙ্গার ধারে নদীর ধারে কিভাবে ঘর বাড়ি বিল্ডিং একের পর এক পড়ে যাচ্ছিল। বেশ কয়েকদিন আগে আমরা বাংলাদেশেও দেখেছি তো আগামী দিন কি এই হালি শহর ঠিক সেই কোন সেরকম কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছে তাহলে দেখুন এখানে কিন্তু কোনোরকম অনুমোদন কোনোরকম এনওসি নিয়ে কিন্তু কাজ চলছে না কাজ চলছে সরাসরি গায়ের জড়িতে। আর বিগত দিনে পৌরসভাতে জুন 2022 পৌরসভার যখন বোর্ড মিটিং বসে সেখানে কিন্তু এই বিষয়টি একমাত্র আমাদের খবর করার দরুনই সরব হয়েছিল একাধিক কাউন্সিলর এমনকি সেই 6 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর ছিলেন তিনিও কিন্তু আওয়াজ তুলেছিলেন পৌরসভার তরফ থেকে সেই বোর্ড মিটিংয়ে নাকি ঘোষণা হয়ে গিয়েছিল যে এই কাজ বন্ধ করে দেওয়া হবে কিন্তু বন্ধ হয়নি কাজ চলছে একদম জোর কদমে। তো আমাদের প্রশ্ন কি এইভাবে এই দুর্নীতিগ্রস্তভাবে কি চলবে পৌরসভাগুলো কোনো আইন কানুন নিয়ম কারোই কোনো বৈধতা নেই শুধু কি টাকা পয়সা ক্ষমতা এমনি কাঁচাপাড়া 24 ওয়ার্ড সেখানে তো যিনি চেয়ারপারসন তার ওয়ার্ড সেটা কোনো একজন ব্যক্তি কি বিশ্বনাথ অধিকারী সম্ভবত তিনি খুব নিজেকে শক্তিশালী বলে প্রস্তুত করছেন যে আমার কেউ কিচ্ছু করতে পারবে না বাস্তবে আমরা দেখতে পাচ্ছি কেউ কিছু করতে পারছে না। আমাদের প্রশ্ন কি এইটাই কি পৌরসভার নতুন উন্নয়ন এটাই কি বাংলার নতুন উন্নয়ন এটাই কি পৌরসভার আইন এইভাবে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে আমাদেরকে চলতে হবে নিয়ম আইন সবটাই কিন্তু একদিকে রেখে শুধুমাত্র প্রমোটাররা চলবে। আমাদের প্রশ্ন এখানকার পৌরসভাগুলো থেকে কাঁচাপাড়া বা হালিশহর পৌরসভা থেকে আমাদের প্রশ্ন নবনিযুক্ত যিনি নগরপাল অজয় ঠাকুর তার থেকে অবশ্যই তাদেরকে বিষয়টা দেখতে হবে কারণ দুই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একদম দুর্নীতিটাকে সামনে রেখে প্রমোটারই মানে প্রমোটাররা যা খুশি তা করতে পারবে হতে পারে আগামী দিন আমার উপরে হামলা হতে পারে কারণ এই দুজনেই যে প্রমোটিং চলছে এই দুটো প্রমোটাররাই কিন্তু আদতে তাদের নিয়ত তাদের যে ব্যাকগ্রাউন্ড প্রিভিয়াস রেকর্ড সেটা কিন্তু ঠিক নয় কোথাও না কোথাও আমাদের উপরে বা বিশেষ করে আমার উপরে হামলা হতে পারে অত্যাচার হতে পারে তবে এই অত্যাচারের ভয় এই হামলার ভয়ে যে খবর করবো না আমরা সেটা তো হতে পারে না। 24 ঘন্টা লাইভ প্রথম দিন থেকে নির্ভীকভাবে খবর করে এসছে আজও করছে আর আগামী দিনও এইভাবে নির্ভীকভাবে কিন্তু আমরা একই রকম আমরা খবর করে যাব। প্রশ্ন এখানকার প্রশাসনিক ব্যবস্থা থেকে দেখা যাক উত্তর পাওয়া যায় কিনা কারণ উত্তরই তো চাইছে এখানকার জনগণ। নমস্কার ভালো থাকবেন নজর রাখবেন 24 ঘন্টা লাইভের অন্যান্য খবরে। সুস্বাস্থ্যের সেরা ঠিকানা রয়্যাল কেয়ার ফার্মেসি এখানে রয়েছে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা এবং আইসিইউ অ্যাম্বুলেন্স সহ 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। শুধু তাই নয় ঔষধের ওপর পাচ্ছেন 15-24% পর্যন্ত ছাড়। মনে রাখবেন রয়্যাল কেয়ার ফার্মেসি পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স কবিগুরু রবীন্দ্রনাথ পথ কাঞ্চনাপাড়া।